আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত। মাহিনা নাম। জি ভাই, জি আচ্ছা ভাই, আমি আর কি একটা জিনিস আর কি জানার জন্য করছিলাম আর কি, ফোন জয়েন হয়েছি আর কি। নাস্তিকের আসলে এটা কি ইয়ে কি ধর্ম, এটা কি ধর্ম নাকি অন্য কিছু না, এটা কি তো ধর্ম। নাস্তিকতা যে ধর্ম আপনি না? আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বর বা এরকম সুপার পাওয়ারে বিশ্বাস করেন, তাহলে আপনি একটা আস্তিক। আচ্ছা আস্তিক নাস্তিকের, যদি আপনি না হন, অর্থাৎ আপনি যদি সুপার পাওয়ারে বিশ্বাস না করেন, তাহলে আপনি নাস্তিক। এখন আপনি বুঝতে পারছেন ব্যাপারটা, এটার সাথে ধর্মের সম্পর্ক নাই। আস্তিক নাস্তিকের সাথে কিন্তু ধর্মের সম্পর্ক নেই। ধর্ম ধর্ম ডেফিনেটলি মনে করেন যে প্রায় 100% ধর্মই, প্রায় 100% ধর্মই হচ্ছে আস্তিকীয় ধর্ম। তারা ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু এরপরেও ধর্ম হচ্ছে একটা জীবন বিধান। আস্তিকতা কিন্তু জীবন বিধান না। আস্তিক যদি যারা হয়, তারা কিন্তু জীবন বিধান মানে না। যেমন ধরেন, যে কেউ ধরেন ইসলাম মানে না, হিন্দু ধর্ম, কিছু ধর্মই মানে না, কিন্তু সে বিশ্বাস করে যে কোনো একজন ঈশ্বর আছে। তো ওইটা ওইটা সে কিন্তু কোনো ধর্ম মানলো না, তো তারপরেও সে আস্তিক হইতে পারলো। এই জন্যই ধর্মের সাথে ধর্মের ব্যাপারটা আলাদা আর কি। সো নাস্তিকতা ধর্ম হওয়ার তো তাহলে প্রশ্নই আসে না। আস্তিকতাই যেখানে কোনো ধর্ম না, সেখানে নাস্তিকতা তো ধর্ম হওয়ার প্রশ্নই আসে না। বলেন। আচ্ছা আচ্ছা, আমরা আর কি ছোট সময় আর কি থ্রি ফোর মনে হয় বা ফাইভ এরকম আর কি যখন আমরা পড়তাম, তখন ওইখানে দেখতাম আর কি যে চুম্বকের ধর্ম হচ্ছে আকর্ষণ করা, তার সদর্মের বিকর্ষণ আর বিপরীতমের আকর্ষণ করা। আচ্ছা এটা ধর্ম তাহলে দেখতেন, বাংলায় পড়ছেন তাই তো, সেই জন্য ধর্ম হ্যাঁ পড়ছেন। হ্যাঁ ওইখানে চুম্বক কি আকর্ষণকে পূজা করে, বা চুম্বক কি আকর্ষণের আকর্ষণের জন্য দোয়া দরুদ পড়ে? চুম্বক কি কোনো ধরনের রোজা রাখে? না, এটা তাহলে এই তাহলে জন্যই তো ওদের, বলছি। তার মানে ওই ধর্ম শব্দটার মানেটা কি ওইখানে? মানে ওখানে ধর্ম এখানে বলা এখানে হচ্ছে, এখানে শব্দটার তো মানেটা কি তাহলে? এখানে তো কথা যে ওইখানে ছিল এরকম যে চুম্বকের ধর্ম, এটা চুম্বকের ধর্ম, হুম হুম তাহলে ওইখানটা যদি আমরা মানে নেই যে না না, চুম্বকের মানে ধর্ম, নেন না, মানে নেওয়ার আগে জিজ্ঞেস করেন শব্দটার মানেটা, মানে কি মানে নিতেছেন সেটা আগে নিজেকে প্রশ্ন করেন। আমরা মানে নিতেছি যে চুম্বকের ধর্ম এইটাই চুম্বকের ধর্ম বলতে কি? চুম্বকের ধর্ম মানে কি? ইসলাম যেমন ধর্ম, হিন্দু যেমন ধর্ম, চুম্বক। আচ্ছা বৌদ্ধ ধর্ম, যেমন, ধর্ম সেরকম কিছু আবিধানিক ওইটা অর্থ তাহলে, চুম্বকের আবিধানিক অর্থ তাহলে কি দাঁড়ায়, যে বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য। এই তো বুঝে গেছেন, এই তো বুঝে গেছেন, বা চমৎকার। তার মানে ওখানে বোঝানো হচ্ছে চুম্বকের বৈশিষ্ট্য, তাই না? হ্যাঁ 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 তাই না? যেমন মনে এখন করেন, যেমন মনে করেন বাংলাদেশে একটা প্রচলন আছে, ধর্ম বোন, ধর্ম ভাই, ধর্ম মা, ধর্ম বাবা, শুনছেন না? হ্যাঁ হ্যাঁ শুনছেন কোনোদিন? হুম 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 ধর্ম বোন লোকাল ল্যাঙ্গুয়েজে এইভাবে বলে, শুনছেন হ্যাঁ এখন আমি তো? ওইখান থেকে এখন শুনে নেন, শুনে নেন, শুনে নেন, হ্যাঁ শেষ করিনি, আচ্ছা শেষ করিনি। তাহলে ওইখানে ওই ধর্ম মানে কি? ওইটা মানে এইটা বুঝাইতেছে, ওইটা তার এইটা মানে তো মিনিং আসলে তো বুঝাই দিচ্ছে, তাই না? এই যে ওই যে আসলে মানুষ আর কি ই করছে কি যে ধর্ম বাবা মানে বাবার মতো বৈশিষ্ট্য, এটা এরকম কিছু না বাবা, বৈশিষ্ট্য না, ওখানে বৈশিষ্ট্য না, ওইখানে ওই সম্পর্ক বুঝাইতে, ওইটা বুঝাইতেছে। ওই বাবা আর ধর্ম বাবা, তাহলে বোঝা গেল কি যে বাবার মতো বৈশিষ্ট্য, যে বাবার বৈশিষ্ট্য মতো না, আসলে বৈশিষ্ট্য না, কিন্তু আবার তার মধ্যে বলতেছি, এটা থাকবে কিন্তু বৈশিষ্ট্য না কিন্তু। এটা তাহলে ওটা কেমনে বৈশিষ্ট্য হইলো? এটা একটা সম্পর্ক বুঝাইতেছে। মানে ধর্ম ভাই মানে মানে বাবার যে সম্পর্কের ভাই, সম্পর্ক, সে দুঃসম মানে সে হচ্ছে পাত, এই ধর্ম মানে হচ্ছে পাতানো সম্পর্ক, আচ্ছা অর্থাৎ পাতানো পাতানো সম্পর্ক, ঠিক সম্পর্কের আছে, ভাই, কিন্তু অর্থাৎ বৈশিষ্ট্য তাহলে না। কি তাই না, ভাইয়ের মতো সম্পর্ক যার সাথে থাকবে, এখানে বৈশিষ্ট্য হইলো না কিন্তু এটার, এটার এটার অর্থ তাহলে কি কি হইতে পারে এটা? এই যে বলেই দিলাম, পাতানো সম্পর্ক, এটা মানে তো বৈশিষ্ট্য হইলো না। তার মধ্যে তো ভাইয়ের মতো বৈশিষ্ট্য থাকতে হবে, একটা ভাই আর কেমনে বোনের ভাইয়ের মতো সাথে যে বৈশিষ্ট্য থাকে? একটা এখানে তো ভাই বা বৈশিষ্ট্য শব্দটা ভাই বুঝাইলো আর না ভাইয়ের, তো, তাহলে এখানে তো বৈশিষ্ট্য শব্দটা বুঝাইলো না, এখানে বুঝাইলো পাতানো সম্পর্ক। সম্পর্ক আর বৈশিষ্ট্য তো ভিন্ন জিনিস। তাও ঠিক আছে, ঠিক আছে তাইলে আপনি আমাকে বলেন যে যার কোনো ধর্ম নাই, সেটা কেমনে ধর্ম হইতে পারে? এখন যে আমি তো আমি অতটা বুঝতে পারতেছি না যে আপনি বুঝতে না পারলে আপনাকে ওইখানে একটা কাজ করি, আপনাকে একটা লেখা দিই, আপনি এই লেখাটা পড়েন তাহলে আগে। পড়ে যদি ওইটা। তারপরে যদি না বুঝেন, তখন মনে করেন আমার কাছে আসলেন, আমি আপনাকে বুঝাই দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা পড়বানি না 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 এখন না, তাহলে এই পরে। ঠিক আছে, এটা পড়বনি না তো, ব্রেক দেন, ব্রেক দেন। আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে, এটা পড়বনি এমন ভাবে বলে দিলেন, মানে মনে হইতেছে যেন আমি, আপনি আমার উপর দয়া করলেন, মানে আস্তির আস্তির। শোনেন আমি আপনাকে কি বলি, আমি আপনাকে একটা লিঙ্ক ধরাই দিচ্ছি, দাঁড়ান আচ্ছা একটা জিনিস জানতে চাইছিলাম, দাঁড়ান, তাহলে কারণ ওই এটাকে শেষ প্রশ্নটা করি, করি। এটাকে শেষ করি, আচ্ছা 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 এটাকে শেষ করি। কারণ আমি লিঙ্কটা এখানে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনিও দেখবেন। এই যে দেখেন, বহুল জিজ্ঞাসিত জিজ্ঞাসিত প্রশ্ন প্রশ্নের উত্তর। উত্তর, ঠিক আছে, হ্যাঁ এই আচ্ছা পাতাটা আপনি পড়বেন, এইখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা ভিজিট করতে গেলে সম্ভবত আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপনি ওকে, আগে পড়বেন, এইরকম আরো কিছু জিজ্ঞাসা আপনার যদি থাকে, সেগুলোর উত্তরগুলো এখান থেকে পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে এরপরে
অন্য হ্যাঁ, একটা এর প্রশ্ন করি, অন্য একটা প্রশ্ন এরপরে করি, আপনি আপনি এসে যদি এখানে না বোঝেন তখন এসে, এইখানে পড়ে যদি আপনি না বোঝেন তখন এসে আপনি আমাকে বলবেন যে ভাই এই জায়গাটা বুঝিনি, একটু বুঝাই দেন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এবার আমি অন্য প্রশ্ন যান, এবার অন্য অন্য প্রশ্ন যান। একটা প্রশ্ন হ্যাঁ করি। হ্যাঁ আচ্ছা, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির যে, তো আমি যখন পড়ছি অনেক আগে, তখন উনি ছিল মানে সেক্রেটারি, সাধারণ সম্পাদক ছিল হয়তো, এটা প্রবীর কবির বসুর ঘোষ, কথা বলতেছেন? কবির হ্যাঁ ঘোষ বলেন। এখন এখন কি সভাপতি হয়েছে নাকি সাধারণ সম্পাদক আছে আমি জানি না, অনেকদিন তার কোনো বই পড়া হয়নি আমার, তার সম্পর্কে তার খোঁজ খবর নাই। তখন উনি ওনার একটা বই আর কি পাইছিলাম যে আগুনের ধর্ম যেমন দহন, তলোয়ারের ধর্ম যেমন তীক্ষ্ণতা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্বের চরমতম বিকাশ। এটা ওনার লেখা কি নাকি এটা অভিজিৎ রায়ের লেখা? না, ওনার ওনার লেখা যে, উনি লিখেছিলেন? হ্যাঁ অবশ্যই, আগুনের ধর্ম যেমন দহন, তলোয়ারের কোন ধর্ম বইতে, যেমন কোন তীক্ষ্ণতা, কোন বইতে এটা উনি লিখেছিল, কোন বইতে এটা উনি লিখেছিল, কোন বইতে পড়বো অলৌকিক এটা? অলৌকিক না লৌকিকের মনে হয় চারটা খণ্ড, কোন খণ্ডে যে আছে আমি শিওর জানি না, সম্ভবত ধর্ম বিষয়ক একটা খণ্ড আছে, ধর্ম নিয়ে আলোচনা করছে একটা খণ্ড, হয়তো ওইটাই হইতে পারে সেখানে গেলে আমি এটা পাবো? ইনশাল্লাহ। আচ্ছা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটা জিনিস আগে চেক করে নিই, একটু দাঁড়ান, এক মিনিট, একটু দাঁড়ান। হ্যাঁ, আচ্ছা কথাটা আচ্ছা, শুনতেছি, একটু দাঁড়ান, একটু একটু জিনিস। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখিনি বইটা। হ্যাঁ, তারপর আচ্ছা, বলেন বলেন। এখন তাহলে আমরা ওখানে বুঝতে পারতেছি যে মনুষ্যত্বের বিকাশের জন্য যা কিছু করবে বা মনুষ্যের বিকাশের জন্য যে কর্ম করবে, ওইটাই আসলে মানুষের ধর্ম, এরকম কিন্তু আসতেছে মনে হয়। এটা তার বক্তব্য, হ্যাঁ, ওনার বক্তব্য মানে তার এখন আমরা, মতে, তার একটা অপিনিয়ন, বুঝছেন? তার হ্যাঁ একটা অপিনিয়ন তার দিয়েছে। একটা কি ওপিনিয়ন অপিনিয়ন দিয়েছে? যে 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 মানুষের ধর্ম যেমন আগুনের ধর্ম যেমন দহন, তলোয়ারের ধর্ম যেমন তীক্ষ্ণতা, তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্বের চরমতম বিকাশ, আচ্ছা, মনুষ্যত্বের বিকাশ। তাহলে মনুষ্যত্বের বিকাশ কি, যে আমরা যে এই চলাফেরা করি একজন মানুষের আরেকজনের সাথে যেন খারাপ ব্যবহার না করি, ভালো ভাবে চলি, তারপরে এই খুন খাবার খারাপি রাহাজানি, মানে অন্যের ক্ষতি হয় এমন কিছু যাতে না করি, আচ্ছা তাই আচ্ছা, না, মানে মানুষ অন্য ধরনের কষ্ট না মানুষ হয়। মানুষ এই যে একটা শব্দ, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, আমি এত ভালো জানি না, মানে আপনি তো মানে কোন পদ, এটা আপনি আমি ব্যাকরণ পড়ছেন নিলেন না, ভুলে গেছেন? আচ্ছা, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া পড়ছিলেন না? 5 রকম পদ আছে পড়ছি বাংলা ভাই ভাষায়, অনেক আগে, এত কিছু মনে নাই, ভুলে গেছি মনে নেই, ভুলে ভাষা যে গেছেন? জানি, বাংলা ভাষা তো ব্যাকরণ জানি না, বাংলা ভাষা যে খালি হ্যাঁ, বলতেই পারি। তা ঠিক, তা ঠিক, আচ্ছা তা ঠিক। আচ্ছা, এই শব্দগুলোকে বলে বিশেষ্য শব্দ। কেন বলে বিশেষ্য শব্দ? কারণ এগুলো দ্বারা কেন, কোনো নাম প্রকাশ করে, যে কোনো কিছুর নাম হতে পারে, সেগুলোকে বিশেষ্য বলে। সো মানুষ একটা প্রাণীর নাম প্রকাশ করে, তাই না? এই হ্যাঁ জন্য, হ্যাঁ এই জন্য এটাকে কি বলে? বিশেষ্য। আচ্ছা, মনুষ্যত্ব এটা একটা বিশেষণ। বিশেষণ মানে কি? ওই গুণ, বিশেষ্যের দোষ গুণ ক্রিয়া, দোষ গুণ ক্রিয়া না সরি, দোষ গুণ গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে, সেইটা হইতেছে কি? গুণ বিশেষণ। বিশেষণ, হ্যাঁ তাহলে মনুষ্যত্ব হইতেছে মানুষ শব্দটার বিশেষণ, হ্যাঁ কথাটা বুঝাইতে পারতেছি? এই মনুষ্যত্ব শব্দটা দিয়ে কিন্তু ভালোও বুঝায় না, খারাপও বুঝায় না, কিন্তু আমরা এটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করার সময় আমরা করি কি, অনেক সময় এটার একটা অর্থ দাঁড় করাই, আমরা বলি যে এটার মানে হইতেছে ভালো কিছু, মনুষ্যত্ব ভালো মানে। কিছু, হ্যাঁ ইয়েস এখন এটা সঠিক, যে লেখক বলেছে সেই লেখক হয়তো এই অর্থে বলেছে, এখন নট নেসেসারিলি যে কেউ একজন নাস্তিক বা কেউ একজন যুক্তিবাদী তার সমস্ত কথার সাথে আমার কথা মিলে যাবে, এই না কথাটা না না তিনি মিলতে কোন পারে, অর্থে বলেছেন এবং আপনি যার কথা বলতেছেন আমি নিশ্চিত নই এই কথাটা আসলেই তার, নাকি আপনি অভিজিৎ রায়ের বইয়ের কথাটা বলতেছেন আমি জানি না, বাট যার যেটা না থেকেই আমি বলেন, যার বই থেকেই বলেন, সেই তাকেই যদি আপনি ভালো করে জিজ্ঞেস করতেন যে এটার মানে কি বুঝিয়েছেন, সে সবচেয়ে ভালো বলতে পারবে, আমি পারবো না, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে সে বুঝাইতে চাইছে যে মানুষের ধর্ম কি হওয়া উচিত, মনুষ্যত্বের বিকাশ। মনুষ্যের বিকাশ, ওকে, হ্যাঁ গো অ্যাহেড, তারপর এবার বলো। এখন এখন এখানে ই হইলো যে মানুষের ধর্ম যদি মনুষ্যত্বের বিকাশ হয়, বিকাশ যদি হয়, তাহলে একজন নাস্তিক হিসেবে আমিও চাই মনুষ্যত্বের বিকাশ, একজন একজন বিপদ আপদ জায়গায় আগে যাবে, সাহায্য সহযোগিতা করবে, হ্যাঁ, তারপরে একজনের কারোর মধ্যে কুসংস্কার থাকলে তা নিয়ে তার ভুল ভাঙায় দিবে, মানে সমস্ত দিকেই তার তার সাপোর্ট করবে। হ্যাঁ এখন তাহলে তাহলে এটাই এটাই আজকে মানে ধরে নিয়ে যাও, এটাই মানুষের ধর্ম, তাহলে এটা যদি মানুষের ধর্ম হয়, তাহলে নাস্তিক নাস্তিক যারা আছে
যেমন আপনাদের এখানে যেহেতু যে আলোচনা যে হয় যে নাস্তিকতা নাস্তিকতা আসলে ধর্ম না, আমিও মনে করি যে যতদূর শুনছি যে নাস্তিকতা আসলে ধর্ম না। যেমন কবির ঘোষও ওনার একটা বইয়ে আলোচনা করছে যে আগে যে নাস্তিকতা হলো একটা, সংক্ষেপে যদি বলতেন, একটু যদি সংক্ষেপে যদি বলতেন, মানে মূল পয়েন্টটা যদি বলতেন, আমি না আপনার মূল পয়েন্টটাতে যেতে পারছি না এখন, মানে ধরতে পারছি আচ্ছা আচ্ছা, মানে মানে কবির ঘোষের একটা ওই একটা বইয়ের বইয়ে আর কি আলোচনা আছে যে মানে নাস্তিকতা মানে ওই সময়ের যে আগের যে হিন্দু ধর্মের এই যে রামায়ণ গীতা এইসব যে ছিল মানে ওই ওই তো ওই টাইমে যে এই নাস্তিকতা একটা গালি শব্দ ব্যবহার হইতো, আচ্ছা গালি শব্দ ব্যবহার করতো নাস্তিক নাস্তিক। এখন তার মানে কি নাস্তিকতা হলো এক ধরনের কি একটা যেন ইয়ে ছিল আর কি, যে ওই ভগবান যে ছিল মানে ওই তাদের তাদের আর কি ওই খাবারের সাথে কিভাবে জানি আর কি ঢুকে যায় পরে পেট পেট পেটের পেটের পেট ফাই দেয় ওইটা বাইরে বাইরে আসতো আর তারপরে তারা মারা যায়। মানে ধার্মিক যারা ধার্মিক ছিল মানে যে হিন্দু ধর্মে যারা বিশ্বাসী বলতেছিলেন মানুষের উপকারের কথা, মানুষের মানবতার কথা কি কি বলতে বলতে এখন হিন্দু ধর্মে চলে গেলাম, আমি না সত্যি মানে না না আমি একটু শুনলে একটু শুনলেই বুঝবেন আর কি। তখন আর কি মানে ধর্মে যারা ছিল তাদের মারার মারার জন্য যে যে ওই উপকরণটা ব্যবহার হইতো তাদের আর কি ওই ওই তার নাম ছিল নাস্তিক। আচ্ছা তখন ব্যবহার হইতো যে ধর্মের বিপক্ষে যারা ছিল তারাই তারাই ছিল নাস্তিক। এই জন্য কবির ঘোষ বলছে যে যে যদি কিনা মানুষের বিকাশে যদি হয় ধর্ম তবে আমিও ধর্মী, যেহেতু মানুষের মনুষ্যত্বের বিকাশ চাই তাহলে আমিও ধার্মিক। আমার যদি কিনা আমার যে আমার যদি কিনা ভালো কিছু করাই যদি কিনা আমার ই হয় চিন্তা চিন্তা ভাবনা যদি হয় তাহলে আমিও ধার্মিক। আমি কি আমি কেন নিজে নাস্তিক? বুঝছি ভাই, বিস্কুট খুলে বসা লাগবে। হ্যাঁ বলতে থাকেন ভাই, বলেন শুনি কি বলতেছেন বলেন। আমার কথা হলো যে আপনারা যেমন করেন আমি ধর্মহীন, আপনি যেমন আপনারা যেমন বলেন বা আসিফ মহিউদ্দিন ভাই আপনারা যেমন বলেন যে আমরা ধর্মে বিশ্বাস করি না, এখন আমি যদি কবির ঘোষের ওই বইয়ের রেফারেন্স এ যদি যাই আলোচনায় যদি কিনা দেখি তাহলে উনি মনে করছে যে যে যেহেতু মনুষ্যত্বের বিকাশই মানুষের ধর্ম, অর্থাৎ আমি আমি যেহেতু মানুষের মনুষ্যত্বের বিকাশ চাই তাহলে আমি 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 চরম ধার্মিক। যারা কিনা বিশ্বাস করতেছে আল্লাহ আছে ফল্লা আছে দপনা আছে যারা কিনা এটা বলতেছে ওরাই আপনার ধর্মী, কারণ ওরা তো মনুষ্যত্বের বিকাশ চাইতেছে না, ওরা চাইতে ইসলামের বিকাশ। ওদের মানে ওইখানে আলোচনা বক্তব্যটাকে এরকম কিনি এরকমই কিন্তু পায় যেমন হিন্দু ধর্মের বিপক্ষে বলছে আমি আরকি মুসলমান মুসলমান ধর্মের বিপক্ষে বললাম। হ্যাঁ যে যেহেতু আমি মানুষের বিকাশ চাই তাহলে আমি আমি চরম ধার্মিক, আমি যেহেতু মানুষের মঙ্গল চাই তাহলে আমি ধার্মিক, তাহলে আমি নিজেকে কেন বলবো আমি ধার্মিক না। আর হিন্দুরা যখন যেহেতু নাস্তিকতার একটা গালি হিসেবে বলবো, তারপর এই আবারও আবারও রিপিট হয়ে যাচ্ছে এই এর পরের সামনে পারেন। আমি তো বুঝলাম যে আপনি বলতে চাচ্ছেন আপনি যদি মনুষ্যত্বের বিকাশের ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে তো আপনি নিজেকে ধার্মিক বলবেন। হ্যাঁ তারপর বলেন। আমি ধার্মিক বলবো কিন্তু আপনারা কেন আপনারা বলেন যে না আমি ধার্মিক না? আপনারা বলছেন যে আমরা আমরা নাস্তিক আমরা ধর্মের অনুসারী না, আমরা ইসলামরেই মানুষের ধর্ম মনে করতেছেন। আমি আমাকে আমি আপনাকে কোন প্রশ্ন জিজ্ঞেস করেছি শুনেছেন? আপনার প্রত্যেকটা শব্দ আমি লাইন বাই লাইন শুনতেছি আর আপনি আমার একটা বাক্য শুনেন না ভাইরে। বাংলাদেশিদের কালচারটা না না ঠিক আছে, আপনি সরি বলে কি হবে ভাই? আপনি সরি বলছেন, আপনি একটা ভালো মানুষের জন্য হয়তো সরি বললেন এবং আমি আপনাকে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বাংলাদেশের এই কালচারটা এরকম গড়ে উঠছে বুঝছেন যে বাংলাদেশে কখনো আপনি দেখবেন না দুইটা মানুষ পাশাপাশি বসে আইডিয়া নিয়ে কথা বলতেছে। বাংলাদেশে আপনি এইটাই পাবেন যে দুইটা মানুষ পাশাপাশি বসে বা একাধিক মানুষ পাশাপাশি বসে মানুষ নিয়ে কথা বলতেছে। এই জানো জানো সলিমুদ্দি কি করছে, জানো কলিমুদ্দি কি করছে, এই জানো অমুকি আরে অমুকের পাশাপাশি ভাবি হ্যাঁ কি করছে জানো কালকে এইগুলো বাংলাদেশে এই কালচারটা গড়ে উঠে নাই যে দুইটা মানুষ পাশাপাশি বসে কথা বলবে। যে এই যে মানুষের দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টকে দূর করার জন্য একদল মানুষ চেষ্টা করে যাচ্ছে, সেই মানুষগুলোর অমুক পদক্ষেপটা যে এই এই স্ট্র্যাটেজিতে যে তারা করতেছে এটাকে আরো কি করে ইম্প্রুভ করা যায় তোমার কি মতামত? সে একটা মতামত দিল, এই আবার বললো আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটাতে কি এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো না ভাই, এত কিছু বাদ দেই তোমার কি মনে হয় এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের মধ্যে যে বৈশা আছে এত বছর ধরে এত কিছু এলো গেল মাইটোকন্ড্রিয়াটা রয়ে গেল কেন? এই বেটা কি মজা পাইলো আমাদের কোষের মধ্যে বসে রয়ে? সে তো আমাদের দেশে আমাদের দেহের অংশ না তো, সে ওর আলাদা ডিএনএ আছে, ও বেটা তো সম্পূর্ণ একটা ভিন্ন একটা জীব, আমাদের দেহের ভিতরে প্রত্যেকটা কোষে কোষে বসে আছে সে বেটা। এই বেটা কে বা বেটি যাই হোক, এটা কে এরি এরি কে হালা পহালা বা হালার পাহালি কে এটা? না কোনোদিন এগুলো নিয়ে কথা বলতে দেখবেন না, দুজন মানুষ পাশাপাশি বসে কথা বলবে কি নিয়ে? আরে কলিমুদ্দিনের প্যান্টটা দেখছস তুই,
আরে হালাই সিড সেইটা নাকি এখন স্টাইল পোলাপানদের চিন্তা করছো প্যান্ট ছিঁড়া স্টাইল প্যান্ট হাঁটুর মধ্যে চিরা লাইছে আরে মানুষ প্যান্ট পায় না ছিঁড়ে যায় আরে ইচ্ছা করে ছেড়ে দেখছোস দেখছোস কি খারাপ আরে দেখছোস কলিমুদ্দিন কি করছে বিয়া বাড়িতে 5 কেজি মাংস ফালাই দিছে আরে কত মানুষ না খাইয়া আছে আর এরা মাংস ফালাই দেয় চিন্তা করছোস কিরকম খারাপ হারামির হারামি হাড্ডিগুলো যে ফালাই দিল হাড্ডিগুলো তো কামড়ায় চুষা খাইতে পারতো কত মানুষ না খাইয়া আছে এরা বসে আমরা এইগুলা করি এবং তাও আলাপ করি কেমনে একজন কথা বলতে শেষ করে নাই তার আগে ওর পুরো কথাটা বোঝেও নাই সে ইনফ্যাক্ট যে কি বলতে চাচ্ছে পুরো কথাটা কিন্তু না শুনে বুঝবে কি করে সে না বুঝেই সে আরেকটা কথা তার মধ্যে ঢুকাই দিল এই যে প্রসঙ্গে না থেকে কথা বলার যে কালচারটা আমাদের মধ্যে গড়ে উঠছে এটা না খুবই দুঃখজনক আমরা একটা জাতি হিসেবে দেখেন আমাদের আমরা ব্যর্থ হয়েছি একটা কালচার গড়ে তুলতে যেখানে দুটা মানুষ বসে কথা বলবে যে কথাটা পরস্পরের পরস্পরের কথাটা মনোযোগ দিয়ে শুনবে পুরো সেন্টেন্স না শুনলে কিন্তু বক্তব্য বোঝা যায় আপনার বাকি আপনার লাস্ট সেন্টেন্সটা আমি কিন্তু পুরোটা শুনিনি না শুনে বুঝছি আপনার প্রথম কোশ্চেনটা আমি কিন্তু পুরোটা শুনিনি না শুনি কিন্তু বুঝছি যে আপনার কোশ্চেনটা ছিল ধর্ম মানেই যদি ইয়ে হয় তাহলে ধর্ম কি তো আমি কিন্তু বুঝছি সেই জন্য আপনাকে বলছি যে ঠিক আছে আমি বুঝছি থামান সেই জন্য কিন্তু থামাইছি কিন্তু যেটা আমি বুঝিনি সেই বাক্য সেটা যেমন এই যে বুঝতেছিলাম আপনি কি বলতেছেন গল্পটা কিন্তু আমি পুরাটাই শুনছি আপনারটা বোঝার জন্য জাস্ট মূল পয়েন্ট বোঝার জন্য আমি কিন্তু পুরোটা শুনছি এই যে কালচারটা এইটা গড়ে তোলা যায়নি আমি না আমার কেন জানি মনে হয় কি আমার জীবনের অন্য সমস্ত কিছু বাদ দিয়া সমস্ত কাজ বাদ দিয়া এই একটা কালচারও যদি আমি মানে এইটার পিছনে মনে হয় আমার এফোর্ট দেওয়া উচিত যে মানুষকে শেখানো কি করে একটা ডায়ালগে অংশ নিতে হয় একটা ডায়ালগ বিল্ড করতে হয় দুজন মিলে ডায়ালগ মানে কি দুইজন মিলে একটা কথা বলতেছে তাহলে তো মনোলগ করতে পারতো তারা মনোলগে বাঙালিরা এক্সপার্ট কোনো সমস্যা নেই ক্যামেরা হাতে ধরাই দিলেই বলবে কিন্তু ডায়ালগের আমার কেন জানি মনে হয় যে এইটা বাংলাদেশের সংস্কৃতিতে গড়ে তোলাটা খুবই প্রয়োজনীয় যাই হোক আপনার উদ্দেশ্যে বলতেছি না মাহিনা নাম ভাই আমি উদ্দেশ্যে বলতেছি আর কি বুঝছেন যাই হোক আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতেছিলাম যে আমি কি কোনোদিন আজ পর্যন্ত বলেছি একবারও যে আমার ধর্ম হচ্ছে মনুষ্যত্বের বিকাশ শুধু হ্যাঁ বা না বলবেন না বলেন তার মানে আপনি ধরে নিয়েছেন যে আমার এটাই ধর্ম তাই না মানুষত্বের বিকাশ আমি মুইদুনের কাছে মুইদুনের কাছে শুনছি যে আমি নাস্তিক আমি নাস্তিক না না উনি বলছে যে আমি ধর্ম বিশ্বাস করি না ধর্ম মানি না আমি ধর্ম কোনো ধর্ম অনুসারী না আমি নাস্তিক কিন্তু বলে নাই যে আমি আমি ধার্মিক কিন্তু ওই যে কবির ঘোষ উনি বলছে যে আমি আমি ধার্মিক যদি কিনা এইটাই যদি ধর্ম হয় তাহলে আমি ধার্মিক আচ্ছা আচ্ছা তো যে বলেছে ওইটা আপনি তাকে বললে ভালো হইতো তাই না যে তাহলে আপনি নিজেকে নাস্তিক না বলে ধার্মিক বলেন মানুষের মঙ্গল যদি চাই মানুষের কুসংস্কার থেকে বাইরে আসুক মানুষের সমস্যার সমাধান হোক যদি আমরা যদি এটা চাই তাহলে তো আসলে তো সে তো ধর্মের কাজই করতেছে আচ্ছা তাহলে আপনার যেটা চাইতেছেন এটাও তো ধর্মেরই কাজ তাহলে পরে আপনারা কেন বলেন যে আমি ধার্মিক না আমি নাস্তিক আচ্ছা এই যে ধর্মের কাজ ওরা তো ধার্মিক না হলো উড়াই যারা কিনা কইতাছে যে আমি মুসলমান আমি হিন্দু আমি ফল্লা আমি দপনা আমি মুখ তুমুক আমার হিসেবে তো ওরা ধার্মিক নেয় কারণ কি ওরা তো মনুষ্যত্বের বিকাশ চাইতেছে ইসলাম চাইতেছে মুসলমান চাইতেছে ইসলামের বিকাশ হিন্দু চাইতেছে হিন্দু ধর্মের বিকাশ খ্রিস্টান চাইতেছে খ্রিস্টান ধর্মের বিকাশ তাহলে বলে ওরা তো মানুষের বিকাশ চাইতেছে না তাহলে ওরা ধার্মিক নেয় আমি তো সবার বিকাশই চাই সে মানুষ হলেই কিন্তু আচ্ছা দেখেন এই এই যে এই ধর্মের এই যে নতুন সংজ্ঞাটা এটা কিন্তু একজনের দেওয়া তাই না সেটাতে তো সবার একমত হতে হতো যদিও আমি বলবো যে তার এই অধিকারটা আছে ধর্মের নতুন একটা সংজ্ঞা দেওয়ার কেন জানেন কারণ কারণ ধর্মের সংজ্ঞা কেউ একজন নিজে দিবে কি করে মানে যারা ধর্মের সংজ্ঞা দিয়ে বসে আছে ওরা তো ওরা 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 দিছে এটা আমি মানবো কেন আপনি এটা নতুন সংজ্ঞা হিসেবে প্রচলন করতে চাচ্ছেন বা যারা করতে চাচ্ছে স্বাগত জানাচ্ছি তাদেরকে তারা একটা কাজ করুক তারা এই নতুন সংজ্ঞাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করুক তারপরে কথা হবে ঠিক আছে মাহিনানাম ভাই বোঝাতে পেরেছি আপনাকে কথা না শুনে আরেকজনের কথা বলা শুরু করে দিই আসলে এটা হয় কি জন্য মানে আমরা তো আসলে আছি অনলাইনে সামনাসামনি না এখন দেখা গেছে আমি কিন্তু আপনার কথা বলার শুরুতেই কিন্তু আমি কিন্তু একটা চিন্তা করে বসে দিয়েছি যে এরপরে এই কথাটা বলবো তখন যখন আপনি কথা শুরু করেন তখন যখন কিনা ওইটা আইসা যায় তখন দেখে গেছে যে ওই হঠাৎ করে মানে ওই আপনি তাই গেছেন তখন মনে হয় হয়তো তাই গেছে তাহলে আমি আমার কথা শুরু করি এই জন্য আসলে ওই ই হয়ে যায় আচ্ছা বুঝতে মানে গল্প শোনার চেয়েও মানে নিজের বলাটাই মানে এখানে মুখ হয়ে দাঁড়ায় তাকদাটা বেশি বুঝতে পেরেছি তাকদাটা বেশি নিজের বলাটাই মানে মেন ঠিক আরেকজন যা আছে ওইটা ভুলেই যাই ঠিক বলছেন ভাই এটা আসলে এরকম আস্তে আস্তে বদলাবে কোনো সমস্যা নেই বদলাবে হ্যাঁ অবশ্যই বদলাবে ঠিক আছে তো তাহলে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিই মাহিন ভাই আবারও কথা হবে শুভরাত্রি শুভরাত্রি
আচ্ছা